তুমি রাতে খাবারটা ছেড়ে দাও, তুমি খাবে দুপুর বেলা সকালবেলা একবার ব্রেকফাস্ট লাঞ্চ আর রাতে পুরো নির্জল উপবাস, তবেই তো শরীর হবে। এই মার্ডার প্ল্যান আছে নাকি তোমার? সে পেটের থেকে ভুঁড়ি আগে চলে যাচ্ছে। ভেরি গুড মর্নিং, আজকে একটা সুন্দর ঝলমলে সকাল নিয়ে আমি চলে এসেছি পাপড়ি তোমাদের সামনে, আমার চ্যানেল পাপড়ি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, তো অবশ্যই ভালো আছো, ভালো আছো, ভালো থাকতেই হবে তো, আর সবসময় হাসি খুশি থাকবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, কুটুস্ত দেখলে অনেকক্ষণ আগে স্কুল চলে গেছে, সকাল 5:15 আমার তো সকাল হয় প্রতিদিনই মানডে টু ফ্রাইডে। তো এখন করবো ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে আজকে যেহেতু মঙ্গলবার বলেছি তোমাদের, মঙ্গলবার আমি খিচুড়িটাই বেশি প্রেফার করি সকালে খাওয়া, তো আমি আর সোমু সকালবেলা পাতলা করে খিচুড়ি আর তার সঙ্গে পটল ভাজা খাচ্ছি। আর কুটুস্কে তো টিফিন দিয়েছি আজকে লুচি আর মানে পুরি সবজি, যেটা লুচি আর সবজি। আজকের বাইরের ওয়েদারটার আকাশটা কি সুন্দর দেখো, নীল আকাশ, একদম নীল আকাশ, আর এইরকম আকাশ আমার এত ভালো লাগে না, মানে সেই পুজো পুজো পাবো, অলরেডি পুজো অনেক হ্যাঁ যাচ্ছি, পুজো শান্তা দিয়ে আসছে, পুজো চলেই এলো প্রায়, আজকে 1st অগস্ট আর সামনের মাস হচ্ছে সেপ্টেম্বর, আর সেপ্টেম্বর মাস আসলে আমার ভীষণ ভালো লাগে, কেন জানো তো, শুধুমাত্র পুজোর জন্যই নয় কিন্তু সেপ্টেম্বর মাস হচ্ছে আমার কুটুসের বার্থডে, কুটুসের বার্থডে হচ্ছে সেপ্টেম্বর মাস, সোমর বার্থডে নভেম্বর, তো পরপর পরপর চলতেই থাকবে, আর প্রচুর প্রচুর নতুন নতুন ধামাকা আসতে চলেছে। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কিন্তু নাহলে অনেক কিছু মিস করতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি কুটুসের জন্মদিন হচ্ছে 5th সেপ্টেম্বর মানে টিচার্স ডে, আর সব থেকে একটা মজার ব্যাপার কি জানো, সৌম্যর জন্মদিন হচ্ছে 14th নভেম্বর চিলড্রেন্স ডে, মানে আইকনিক ডেতে জন্ম দুজনের, বাবা আর ছেলের। সৌম্য অলরেডি ব্রেকফাস্ট করছে, খিচুড়িটা কেমন হয়েছে গো? ভালো আছে? তাহলে আমিও তাহলে ব্রেকফাস্টটা করি। তো এই যে গরম গরম খিচুড়ি, ধোঁয়া উঠছে এখনো, তার সঙ্গে এই যে শশা আর এই যে পটল ভাজা। তোমার আবার কি খাবার এটা? আরে কালকে দুটো লুচি ছিল, হলো খিচুড়িটা খাওয়ার আগে ছিল লুচি, কাজকর্ম মোটামুটি কমপ্লিট, মোটামুটি না পুরোটাই কমপ্লিট প্রায় বলতে গেলে, সবই রান্না বান্না সমস্ত হয়ে গেছে, আমি এখন স্নান করতে যাব, স্নান করে এসে ভাতটা বসাবো, ভাত বসিয়ে যাব কুটুসকে আনতে, এখন বাজে হচ্ছে 11:45। তো আর যা গরম না, মানে কিছু বলার নেই, আর এই গাছটা কেটে দিয়েছে বললাম তো, তার ফলে না আরো মনে হচ্ছে রোদ আমার ঘরে পুরো একদম চচ্চর করছে রোদ। তো এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে, একটু না গান শুনছিলাম, অনেকদিন গান শুনিনি, ভালো ভালো অরিজিৎ সিং এর গান দেখবে, শুনতে মাঝে মাঝে দারুণ লাগে, তো ওগুলোই শুনছিলাম, শুনতে শুনতে কাজ করছি, তাতে বেশ একটু এনার্জি আসে। এই দেখো অরিজিৎ সিং এর হিট গানগুলো শুনছি বসে বসে, এই গানগুলো না কোনোদিনও পুরনো হয় না, দাঁড়াও এখনই বন্ধ করে, নাহলে কপিরাইট হয়ে যাবে, কপিরাইট হয়ে গেলে মুশকিল। এই গানটা আমি মাঝে মাঝে না যখন ধরো সৌম অনেকক্ষণ বেরিয়ে গেছে, কুটুস তো স্কুলেই আছে, আমি একা একা যখন কাজ করি না ঘরে, তখন কি করি বলতো, গান চালিয়ে দিয়ে দারুণভাবে মানে সাউন্ডটা একটু বাড়িয়ে দিই, সাউন্ডটা বাড়াবার পরে নিজের মতো কাজ করতে থাকি, ভীষণ ভালো লাগে আমার, মানে ওটা আমার কাছে না একটা এনার্জি মনে হয় যে গানটা চলছে, আর ওই গানটা শুনতে শুনতে ওই ভাইবসটা পুরো ঘরে ছড়িয়ে যায়, আর ওই ভাইবসটার সঙ্গে সঙ্গে কাজ করতে না হেভি লাগে কিন্তু। তো হয়ে গেল সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম, হট করে অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিল, পার্সেলটা কালেক্ট করলাম, আমার মশা মারার ব্যাট ওটা আমার কমন, এত মশা হয়েছে না, এত মশা হয়েছে মানে কি বলবো, যেখানে সেখানে কামড়ে দিচ্ছে মশা, জঘন্য। আর এখন ডেঙ্গু ফেঙ্গু হয়েছে তো খুব ভয় লাগে, আর আমার একবার ডেঙ্গি হয়েছিল মানে 4 বছর 5 বছর আগে, 5 বছর কি 5.5 বছর আগে,
মরতে মরতে ফিরে এসেছি, তাই তাই ডেঙ্গিতে আমার ভীষণ ভয়। তো আমি সবসময় একটা ব্যাগ ক্যারি করি, যেখানেই দেখবো উঠছে পটাস, তাও আছে সকালে একটা কামড়ে দিয়েছে, যাই কুটুসকে চট করে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ নাও বাবু, সোনা ভুলেছি, আরে তুই উঠে বস, পড়ে যাবি, শুয়ে শুয়ে আবার কে খায়। হ্যাঁ নাও খাও। তো এই যে এলাম এখন মহারাজকে নিয়ে, এবার সে খাচ্ছে হচ্ছে শরবত, আর কিছু গরম আছে বাইরেটা না, মানে যা তা কি মানে পুরো মেঘলা করে গেল। দেখো বাইরেটা পুরো, এই যে পুরো মেঘলা করে গেল। আছে কিছু প্রজেক্ট ছিল, প্রজেক্টগুলো শুনছিলাম, গল্প স্কুলে বকা টকা খেয়েছে কিনা সেটাও শুনছিলাম আর কি। তো দুপুরে ইতিমধ্যে তোমাদের দেখিয়ে দিই, আজকে তো মঙ্গলবার, স্পেশাল কিছু হয় না আমাদের, হয়েছে হচ্ছে এই যে শুক্তো, তার সঙ্গে অরড় ডাল, এই সরি মুগ ডাল ভেজিটেবল দিয়ে, আর আলু ঝিঙে পোস্ত, আর হচ্ছে লাল শাক। এই হচ্ছে আজকে সিম্পল এন্ড ফাইন মেনু। তো চট করে খাওয়াটা এখন খাবো না, কুটুস স্নান করে আসুক, আগে কুটুসকে খাওয়াবো, নাহলে নিজে খেতে গেলে না এক ঘন্টা ধরে এগাল থেকে ওগাল, আর এখনো ভাববো সেই ছোট থেকে এগাল থেকে ওগাল আর ওগাল থেকে এগাল। তো যাই হোক, ওকে খাওয়াবো, খাওয়ানোর পর ইতিমধ্যে সোমু হাতে চলে আসবে। সোমু অফিস থেকে গেছে আমাদের নতুন বাড়িতে, সেখান থেকে এলে বলা ভিগে যাচ্ছে বকতে বকতে, সেখান থেকে আসলে তারপর আমরা লাঞ্চটা করে নেবো। কত জল টান ধরছে না, সকাল থেকে কিছুই তো খাইনি, খিচুড়ি খেয়েছি, খিচুড়ি খেলে মনে হচ্ছে জল টান ধরে, আর বাইরে কিছু মেঘ করেছে, মনে হয় আজকে ভিজবে। এই দেখো কি মেঘ করেছে, আমার জামা কাপড় গুলো আমি চট করে তুলে নিই, না হলে না এগুলো যতটুকু শুকিয়েছে তাও তাও ভিজে লাট হয়ে যাবে, পুরো কালো হয়ে এলো, কি মেঘলা করলো হঠাৎ করে, পুরো লাইট জ্বালাতে হচ্ছে, পুরো কালো হয়ে গেছে, দেখছো বাইরেটা, আমি কালো হয়ে যাচ্ছি গরমে, না সিরিয়াসলি দেখো পুরো কালো, এই যে বাইরে পুরো আমি লাইট জ্বালাতে হয়েছে দিনের বেলায়, অবস্থা দেখো, রে বাপ রে। গেছিলে নতুন বাড়িতে, গেছিলে আমাদের, আচ্ছা তুই স্নান করতে হবে না, বসে থাক। সোমু একটা ব্যাগ অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে, এলো, খুব ভালো ব্যাগটা, মানে অফিস পারপাস ডকুমেন্ট ফকুমেন্ট নেওয়ার জন্য নেওয়া যাবে, এভাবেও নেওয়া যাবে, আবার স্কুল ব্যাগের মতো ওটাও সিস্টেম আছে এখান দিয়ে, ওটাও নেওয়া যাবে, খুব সুন্দর হয়েছে গো ব্যাগটা, ও ব্যাগটাকে তিন ভাবে নেওয়া যায়, বাহ খুব সুন্দর, ভালো হয়েছে। আর ওই যে আরেক পড়াকু ছেলে পড়তে বসেছে, ম্যাথস করছে, মেহনতি ছেলে সত্যি, তাই পড়ো পড়ো বাবা, পরীক্ষাটা দে ভালো করে। তাই বলি খাওয়ার টাইম, খাওয়ার পরে আর কি লাঞ্চের পরে এক ঘন্টা অঙ্ক করে নে, যা যদি হোমওয়ার্ক থাকে ম্যামের হোমওয়ার্ক, নিজের প্র্যাকটিস সমস্ত কমপ্লিট করে তারপরে ঘুমো, একবারে ছটা অব্দি ঘুমিয়ে তারপর আজকে আটটা থেকে টিউশনই আছে, আমি নিয়ে যাবো ওকে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর আমি এখন পুটুসকে নিয়ে বেরোচ্ছি হচ্ছে পড়াতে, চা খেলাম না, একটু পেয়ারা খেলাম, পেয়ারা বেশ সুন্দর লেয়া তোমার ইয়ে দিয়ে কি বলে নুন দিয়ে তারপর তোমার লঙ্কা গুঁড়ো দিয়ে খেলাম আর কি। তো যাই হোক এখন চা খাবো না, বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আস্তে আস্তে যাই কুটুসকে দিয়ে আসি পড়া টিউশনের ওখানে। হলো রে চল, কুটুসকে দিয়ে এলাম এখন টিউশনে, আর বৃষ্টি পড়ছে, আধা হয়তো ভিজেও গেছি আমি, আর বৃষ্টি পড়লে রাস্তার অবস্থা শোচনীয় হয়ে থাকে, পুরো একদম জঘন্যতম, মানে এত নোংরা হয় না, নিজেরই ঘিন ঘিন করে গা আর কি, তাও রিক্সা করে যেতে যেতে ছাট বৃষ্টি মানে ইয়েটা তো আসছে না জলটা, তাও কুটুসেরও পাটা একটু ভিজে গেছে, আমারও ভিজে গেছে। তো যাই হোক ছেলেটার উপর সত্যি খুব প্রেশার পড়ে গেছে, কিন্তু কি করবো কিছু করার নেই, মানে আমার সে নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে আর কি, এই টিউশন কোনো রকমে নাকে মুখে বুঝে টিউশন ছুটতাম, এই স্কুল, এই মা বলতো পড়তে বস, তো সেই জিনিসটাই আর কি সার্কুলেট হয়ে এখন আমার ক্ষেত্রে হচ্ছে, তো দিস ইজ লাইফ আর কি। কি খাবে, কি খাচ্ছো? আমি খাচ্ছি ওটস। ওটস কি আর হবেটা কি, আমার রাতের খাওয়া, এখন আমি ওটসই মাঝে খাই, ওটা হজমও ভালো হয়। তুমি রাতে খাবারটা ছেড়ে দাও, তুমি খাবে দুপুরবেলা সকালবেলা একবার ব্রেকফাস্ট, লাঞ্চ, আর রাতে পুরো নির্জল উপবাস, তবেই তো শরীর হবে। এই মারার প্ল্যান আছে নাকি তোমার, ফাস্টিং করতে হলাম না আমি, এটা অনেক অনেকে করছে, খালি 8:30, 8:30, 9:30 বাজে, আমি এখন ডিনার করে শুয়ে পড়বো। আরে ভাত খাও, ভাত খাও, বাঙালির মেয়ে ভাত খেতেই তো এমনি হচ্ছে।
খাচ্ছি দিন দিন। বাঙালির মেয়ে আলু পোস্ত ডাল দিয়ে ভাত খায়। খেয়েছি দুপুরে, তাই বলে তিন বেলা যদি ভাত খাই তাহলে গরম ভাত, এই যে কামারটা কামড়া হয়ে যাবে। মাখন দিয়ে একটু কাঁচা লঙ্কা ডোলে বা ঘি দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা ডোলে অপূর্ব। বাজে এখন হচ্ছে 11:30, কুটুসকে একটু পড়তে বসেছেন একটু পর, মানে একটা টাস্ক কমপ্লিট করার আছে আর কি। বেচারা পড়তে পড়তে অস্থির হয়ে যাচ্ছে আর কি, কিছু করার নেই। তো ডিনার সবারই কমপ্লিট হয়ে গেছে, আমার আর সমূর তো হয়েই গেছিল, ওরও হয়ে গেছে কমপ্লিট, খাইয়ে দিলাম এই মাত্র। একটুখানি টিভি দেখলো, এলাম একটু বাবু করে নেই, করে তারপর ঘুমিয়ে পড়বেন, কালকে আবার সেই 5টায় ওঠা, কিছু করার নেই। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, আজকে দিনটা তো দেখলে কেমন গেল। আর বৃষ্টি কন্টিনিউ পড়ছে, জানি না কাল মনে হয় সারা রাত বৃষ্টি পড়বে, মানে কি বলবো আর, ভীষণ বাজে ওয়েদার। আর দেখলাম রেইন অ্যালার্টও আছে, প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে কি করবে, চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট কিন্তু করবে, কমেন্ট কেউ করছো না, প্লিজ একটা কমেন্ট অন্তত করো, যেমনই লাগুক না কেন প্লিজ একটা কমেন্ট করো। আর হ্যাঁ, বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে।